गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, प्रीवियस क्लासे आमरा परिवेशेर जे समस्त अजैव उपादानगुली आछे सेइगुलो सम्पर्के आलोचना कमप्लीट करेछिलाम, ताई तो? एबं आमरा सेखाने एटा देखेछिलाम जे एकटा परिवेशे जे समस्त अजैव उपादानगुली आछे तार उपर किन्तु ओई परिवेशे की धरनेर जीव अवस्थान करबे सेटा निर्भर करे, अर्थात कोनो পরিবেশে কোনো জীব অবস্থান করবে কি না বা কোনো জীব অবস্থান করবে বা করবে না এই ব্যাপারটা নির্ভর করে কিন্তু ওই পরিবেশের অজৈব উপাদানগুলির ওপর, তাই তো? এইবার কোনো অঞ্চলে মনে করো কিছু অজৈব উপাদান আছে, তাপমাত্রা, জল, মাটি, সেই অজৈব উপাদানগুলো যে জীবের ক্ষেত্রে অনুকূল সেই জীব সেখানে অবস্থান করে, যে জীবের ক্ষেত্রে প্রতিকূল সেখানে সে কিন্তু অবস্থান করে না। আমরা এটা দেখেছি, যেমন মালভূমি অঞ্চলে নিশ্চয় আম গাছ হয় না, সমভূমি অঞ্চলে আম গাছ হয়, তাই তো? বা পার্বত্য অঞ্চলে নিশ্চয়ই তোমরা আম গাছ দেখতে পাবে না, আর সমভূমি অঞ্চলে নিশ্চয়ই ক্রিপ্টোমেরিয়া জাপোনিকা দেখতে পাবে না। তাহলে যে পরিবেশটা যার ক্ষেত্রে অনুকূল সে কিন্তু সেই পরিবেশেই বসবাস করে। উট মরুভূমিতেই থাকে আর সমভূমিতে কিন্তু উট থাকে না, কারণ মরুভূমিটা তার অনুকূল পরিবেশ। তাহলে এই যে ওই পরিবেশের অজৈব উপাদানগুলির উপর নির্ভর করে সেই পরিবেশে জীবগুলো অবস্থান করে, যে জীবের যেখানে অনুকূল পরিবেশ সেখানে। এবার ব্যাপার হচ্ছে যেখানে জীব অবস্থান করে সেইখানে অবস্থান করে সেইখানকার যে অজৈব উপাদানগুলি আছে তাদের সঙ্গে কিন্তু একটা তারা প্রতিক্রিয়া করে সেই পরিবেশের উপাদানগুলির সঙ্গে। প্লাস ধরো একটা যে জীব সে যে পরিবেশে আছে সেটা তার অনুকূল পরিবেশ, কোনো কারণে যদি সেই পরিবেশটা প্রতিকূল হয়ে যায় তাহলে কি হয়, সেই পরিবেশে তাদের কিন্তু বেঁচে থাকা প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তখন কি করে, ওই প্রতিকূল পরিবেশেই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের কিছু শারীরবৃত্তীয় হতে পারে বা অঙ্গসংস্থানিক হতে পারে বা আচরণগত হতে পারে কিছু পরিবর্তন ঘটায়, তাই তো? অর্থাৎ কোনো পরিবেশের অজৈব উপাদানের সাপেক্ষে জীবগুলো কিন্তু তাদের কিছু শারীরবৃত্তীয় বা অঙ্গসংস্থানিক বা আচরণগত পরিবর্তন ঘটায়। এই যে আচরণগত পরিবর্তন ঘটানো এটা হচ্ছে সেই পরিবেশের অজৈব উপাদানের সাপেক্ষে ওই জীবের প্রতিক্রিয়া বা রেসপন্স, বা বলা হয় রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টর অফ দোজ বায়োলজিক্যাল অর্গানিজম, তাই তো? এবার হচ্ছে এই যে শারীরবৃত্তীয় বা অঙ্গসংস্থানিক বা ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় বা বিহেভিয়ারাল বা আচরণগত এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলিকে বলা হয় হোমিওস্ট্যাসিস। কি বলা হয় এই পরিবর্তনগুলিকে বলা হয়? তাহলে এই যে পরিবেশের সাপেক্ষে যে পরিবেশের সাপেক্ষে যে প্রতিক্রিয়া তাকে বলা হয় হোমিওস্ট্যাসিস, তাই তো? হোমিওস্ট্যাসিস, এই হোমিওস্ট্যাসিস বিভিন্ন রকমের হতে পারে। কীরকম বিভিন্ন রকমের হতে পারে তোমাদের সিলেবাসে মোটামুটি যেগুলো আলোচনা করা যাবে তার মধ্যে হচ্ছে হোমিওস্ট্যাসিস কীভাবে করতে পারে। এক হচ্ছে রেগুলেশনের মাধ্যমে করতে পারে, দুই কনফার্মেশনের মাধ্যমে করতে পারে, মানে কি নিজেদেরকে মানিয়ে নিতে পারে, তিন হচ্ছে তোমাদের কিছু মাইগ্রেশন দেখতে পাই আমরা, মাইগ্রেশনের মাধ্যমে হতে পারে, আরও কিছু দেখা যায় যে সাসপেনশন অফ গ্রোথ, মানে গ্রোথটাকে বন্ধ করে দেয় বা বৃদ্ধিটাকে বন্ধ করে দেয়, সেটাকে বলা হয় সাসপেনশন অফ গ্রোথ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে হোমিওস্টেসিস, অর্থাৎ পরিবেশের সাপেক্ষে নিজেদের যে শারীরবৃত্তীয় পরিবর্তন বা মর্ফোলজিক্যাল বা বিহেভিয়ারাল যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে হোমিওস্টেসিস, আর এই হোমিওস্টেসিসটাকেই বলা হচ্ছে রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টর।
বা অজৈব উপাদানের সাপেক্ষে প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়াগুলো কী কী, কিসের মাধ্যমে ঘটে, কখন ঘটে? যখন সেই পরিবেশটা তার কোনো একটা জীবের পক্ষে প্রতিকূল হয়ে যায়, অথবা ওই পরিবেশের থেকেই, প্রতিকূল হোক বা অনুকূল হোক তা সেটা কোনো ব্যাপার না, সেই পরিবেশের থেকেই কিছু পরিবর্তন করে, অথবা পরিবেশটা যদি প্রতিকূল হয়ে যায় তবেই কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন করে। এই যে পরিবর্তনগুলো কী কী পদ্ধতির মাধ্যমে হয়, এক হচ্ছে রেগুলেশন, দুই কনফার্মেশন, তিন হচ্ছে মাইগ্রেশন, চার হচ্ছে সাসপেনশন, তাই তো? সাসপেনশন অফ গ্রোথ, বোঝা গেছে? তাহলে এই রেগুলেশন বা বাংলায় বলা হয় নিয়ন্ত্রণ, এটা কীভাবে ঘটে? দুই হচ্ছে কনফার্মেশন বা হচ্ছে বলা হয় যে অনুরূপতা, বাংলায় বলা হয় অনুরূপতা, রেগুলেশন মানে বাংলায় বলা হয় নিয়ন্ত্রণ, আর মাইগ্রেশন মানে তোমরা জানো পরিযান, আর সাসপেনশন অফ গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধিটাকে বন্ধ করে দেওয়া, তাই তো? এবার এই যে হোমিওস্টেসিসগুলো আছে, হোমিওস্টেসিসের বিভিন্ন পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো আমরা একে একে আলোচনা করব। এক হচ্ছে রেগুলেশন, তাহলে প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেগুলেশন। এই রেগুলেশন কি রেগুলেশন করে? কোনো একটা জীব কোনো পরিবেশের থেকে কি রেগুলেশন করবে? কোনো একটা জীব তার জীবের মধ্যে মেন যে দুটো বৈশিষ্ট্য সেগুলো কি? এক হচ্ছে তাদের দেহের তাপমাত্রা, দুই হচ্ছে তাদের দেহের আয়নের ঘনত্ব বা অভিস্রবণ অভিস্রবণ ঘনত্ব, বুঝা গেছে? তাহলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, আর একটা কী নিয়ন্ত্রণ করবে? অভিস্রবণ ঘনত্ব নিয়ন্ত্রণ করবে, তাই তো? এগুলো তো নিয়ন্ত্রণের বিষয়, আর কী নিয়ন্ত্রণের বিষয় আছে? এবার হচ্ছে এই যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর অভিস্রবণ নিয়ন্ত্রণ করবে কখন? কোনো একটা পরিবেশের সাপেক্ষে যখন এরা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে বা অভিস্রবণ নিয়ন্ত্রণ করবে তখন সেটা বলা হচ্ছে রেগুলেশন। কিন্তু কীরকম নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণটা হচ্ছে এরকম যে দেহের তাপমাত্রা এবং অভিস্রবণ ঘনত্ব একই থাকবে, দেহের তাপমাত্রা এবং অভিস্রবণ ঘনত্ব একই থাকবে, যদিও পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরিবেশ পরিবর্তন হবে, পরিবেশের পরিবর্তন হবে, আর দেহের তাপমাত্রা এবং অভিস্রবণ ঘনত্ব একই থাকবে। এটা হচ্ছে রেগুলেশনের কন্ডিশন। তাহলে রেগুলেশন বা নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ বা রেগুলেশন হচ্ছে যে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেহের তাপমাত্রা এবং অভিস্রবণ ঘনত্ব একই থাকবে, এইগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা কি বলা হচ্ছে রেগুলেশন বা নিয়ন্ত্রণ। তাহলে আরও ভালোভাবে বলতে পারি যে যে পদ্ধতিতে জীবের বা যে পদ্ধতিতে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবের দেহের তাপমাত্রা এবং অভিস্রবণ ঘনত্ব একই থাকে সেই পদ্ধতিকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ বা রেগুলেশন, বোঝা গেছে? তাহলে এই রেগুলেশন কত প্রকারের হয়? রেগুলেশন তাহলে কত বললাম? দুটো, এক হচ্ছে দেহের তাপমাত্রা, এটাকে বলা হয় থার্মো রেগুলেশন, আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে অভিস্রবণ ঘনত্ব পরিবর্তন, এটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন, তাই তো? একটা হচ্ছে থার্মো রেগুলেশন, আর একটা হচ্ছে অভিস্রবণ ঘনত্বের নিয়ন্ত্রণ বা অসমো রেগুলেশন। তাহলে এই থার্মো রেগুলেশন ব্যাপারটা কি দাঁড়ালো? থার্মো রেগুলেশন ব্যাপারটা দাঁড়ালো যে কী হবে, আমি বলেছিলাম একই থাকবে এইগুলো, তার মানে থার্মো রেগুলেশন মানে হচ্ছে দেহের তাপমাত্রা একই থাকবে কিন্তু পরিবেশের তাপমাত্রা চেঞ্জ হবে, মানে
আমাদের কি হয়, আমাদের শীতকালে ঠান্ডা পড়ে, গরমকালে গরম পড়ে, কিন্তু আমাদের দেহের তাপমাত্রা কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, দেহের তাপমাত্রা কিন্তু একই থাকে, তাই না? কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে থার্মোরেগুলেশন। আর অসমোরেগুলেশন কি? অসমোরেগুলেশন মানে হচ্ছে যে সেই যে পরিবেশ, সেই পরিবেশের অসমোটিক যে কনসেন্ট্রেশন বা আয়নীয় ঘনত্ব, সেই ঘনত্ব কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে জীবটা আছে ওই পরিবেশে, তার দেহের অভিস্রবণ ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে বলা হচ্ছে অসমোরেগুলেশন বা কী বলবো বাংলায়, অভিস্রবণ ঘনত্বের নিয়ন্ত্রণ, এরকম বলতে পারি বাংলায়। বুঝা গেছে? তাহলে দেখো, এই যে থার্মোরেগুলেশন, থার্মোরেগুলেশন একটা এক্সাম্পল করি দু একটা, কীরকমভাবে থার্মোরেগুলেশন হয়। মানুষের ক্ষেত্রেই ভাবো, যখন শীত গরমকাল পড়ে তখন কি হয়, প্রচণ্ড ঘাম বেরিয়ে যায়। কারণ গরমকালে তো পরিবেশের তাপমাত্রা এমনিতেই বেশি, তবে সেই তাপমাত্রার সঙ্গে যদি দেহের তাপমাত্রা যোগ হয়ে যায়, তাহলে তো দেহের তাপমাত্রা বেড়ে যাবে। তখন কি হয়, আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর ঘাম বেরোয়। ঘাম বেরোয় না, এটা কীভাবে বেরোয়? ঘামটা বেরোয় হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস আছে, সে হাইপোথ্যালামাস কী করে, আমাদের দেহের যে ব্লাড ফ্লো সেটাকে বাড়িয়ে দেয়। দেহের ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয় কোন দেহের? যে আমাদের স্কিন লাগোয়া যে ভেসেলগুলো আছে, সেই ভেসেলগুলো ওয়াইড হয়ে যায়, মানে তাদের ব্যাস বেড়ে যায়। তার ফলে কী হয়, তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়, এবং তার ফলে স্কিনে থাকা যে ঘর্মগ্রন্থিগুলো সেগুলো কিন্তু সক্রিয় হয়, তার ফলে সেই প্রচুর পরিমাণে ঘাম দেহ থেকে বেরিয়ে যায়। এর ফলে কি হয়, ওই ঘামগুলো দেহ থেকে বাষ্পকারে বেরোতে হবে। বাষ্পকারে দেহ থেকে বেরোনোর জন্য তখন সেই বাষ্প তৈরি হওয়ার জন্য যে তাপের প্রয়োজন, যেটাকে বলা হয় লিন তাপ, সেই লিন তাপ দেহ থেকে শোষণ করে, ফলে দেহের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকভাবে কমে যায়। এভাবে থার্মোরেগুলেশন হয় কাদের? এগুলো আমাদের মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে হয়। আবার পাখিদের ক্ষেত্রে দেখো, পাখিদের ক্ষেত্রে কি হয়, পাখিদের ক্ষেত্রে দেহের পালক থাকে, পালক কিন্তু হিট রেজিস্ট্যান্ট। তার ফলে কি হয়, যতই রোদে থাকুক না কেন, পাখির পালকে হিট কিন্তু রিফ্লেক্স হয়ে চলে যায়, দেহের ভেতরে প্রবেশ করে না, ফলে তাদের দেহের তাপমাত্রা কিন্তু একই থাকে, তাই না? তাহলে ম্যামেলস এবং বার্ডস, এদের ক্ষেত্রে থার্মোরেগুলেশন দেখা যায়। এগুলো হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ সমস্ত ওয়ার্ম ব্লাডেড যে সমস্ত অ্যানিমাল, তাদের ক্ষেত্রে কিন্তু থার্মোরেগুলেশন দেখা যায়। কিছু কোল্ড ব্লাডেড আছে, কোল্ড ব্লাডেড অ্যানিমালও আছে, যেমন মনে করো যে টুনা ফিশ, কি বললাম, কোল্ড ব্লাডেড টুনা ফিশ, তারপর হচ্ছে তলোয়ার মাছ বলে যেটাকে বলা হয় শর্ট ফিশ, এই যে মাছগুলো, এরা কিন্তু কোল্ড ব্লাডেড, এদেরও কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে ব্যতিক্রম। বুঝা গেছে? আবার দেখো, যখন শীতকাল আসে তখন আমাদের দেহের তাপমাত্রা কমে যায়, তখন আমরা কি গরম পোশাক তো পরি, সেটা তো আমরা আর্টিফিশিয়ালি পরি, কিন্তু ন্যাচারালি কীভাবে দেহের তাপমাত্রা বাড়াই? ন্যাচারালি দেখো, যখন শীতকাল আসে আমরা কিন্তু কাঁপি, তত 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 করে কাঁপি, তো তখন কি হয়, কাঁপলে পরে দেহের যে পেশিগুলো আছে তারা কিন্তু কাঁপতে শুরু করে, তার ফলে সেখানে একটা হিট উৎপন্ন হয়, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় শিভারিং। কী বলা হয়? এটাকে বলা হয় শিভারিং, অর্থাৎ শীতকালে দেহের তাপমাত্রা কমে যাওয়ার জন্য কি হয়, দেহের পেশিগুলো কাঁপতে শুরু করে, এবং সেই কম্পনের ফলে তাপমাত্রা উৎপন্ন হয় এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে, এটা বলা হয় শিভারিং। বুঝা গেছে? তাহলে থার্মোরেগুলেশন স্তন্যপায়ী প্রাণীদের কীভাবে হয় আর পাখি স্তন্যপায়ী প্রাণীদের হয়, যে শিভারিংয়ের মাধ্যমে, আর হচ্ছে ঘর্ম বা ঘাম উৎপাদনের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? আর পাখিদের ক্ষেত্রে কীভাবে হয়, তাদের পালক সেই তাপমাত্রাকে রিফ্লেক্স করে দেয় এবং পালকের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেছে? তারপরে চলে এসো যে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন কি বললাম, যে দেহে যে জল এবং আয়নের সাম্যাবস্থা তারা বজায় রাখে, অর্থাৎ দেহের মধ্যে যে জল থাকে এবং যে বিভিন্ন খনিজ আয়নগুলো থাকে,
তাদের সাম্যাবস্থা বজায় রাখাটাই হচ্ছে অসম রেগুলেশন। তাহলে এই যে অসম রেগুলেশন, এটা দুই প্রকারের হতে পারে। কি এক হচ্ছে কোনো জীব আমরা পেতে পারি যাদের দেহের দেহের মধ্যে জল এবং আয়নের ঘনত্ব বেশি, আবার কিছু কিছু আমরা পেতে পারি যাদের দেহের মধ্যে জল এবং আয়নের ঘনত্ব কম। তাহলে এর উপর ডিপেন্ড করে অসমোরেগুলেশন দুই প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে হাইপো অসমোরেগুলেশন আর একটা হচ্ছে হাইপার অসমোরেগুলেশন। তাহলে যে সমস্ত জীবদের হাইপার অসমোরেগুলেশন দেখা যায় তাদেরকে বলা হয় হাইপার অসমো রেগুলেটর, আর যাদের ক্ষেত্রে হাইপো অসমো রেগুলেশন দেখা যায় তাদেরকে বলা হয় হাইপো অসমো রেগুলেটর। এই হাইপার অসমো রেগুলেটর আর হাইপো অসমো রেগুলেটর এরা হচ্ছে অ্যানিম্যাল। এরা কিভাবে রেগুলেশন করে দেখো, যে সমস্ত মাছগুলো স্বাদু জলে থাকে, কোথায় থাকে? যে সমস্ত মাছগুলো স্বাদু জলে অবস্থান করে তাদের ক্ষেত্রে কি দেখা যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের দেহের, ধরো মনে করো এই একটা মাছ, ঠিক আছে, এই একটা মাছ, এই মাছটা স্বাদু জলে অবস্থান করছে। তাহলে এই যে স্বাদু জলের মাছটা, এই মাছেদের ক্ষেত্রে কি দেখা যায়, এই মনে করে জলের মধ্যে আছে, এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের দেহের ভেতরে যে জল থাকে প্লাস আয়ন থাকে, তার কনসেন্ট্রেশন বা তার ঘনত্ব এরা যে জলে অবস্থান করছে তার তুলনায় বেশি হয়। অর্থাৎ কি হয়, এদের দেহের জল প্লাস আয়নীয় ঘনত্ব বেশি হয় কার তুলনায়, যে পরিবেশে তারা আছে তার তুলনায়, তাই তো? অর্থাৎ দেহের বাইরে, দেহের বাইরের যে পরিবেশ তার তুলনায় এদের দেহের জল ও আয়নীয় ঘনত্ব বেশি হয়। তাহলে এই যে এটা এদের পরিবেশ, এটা এদের প্রয়োজন, এই অবস্থাটা এদের প্রয়োজন কি, যে এদের দেহে সব সময় জল আর আয়নের ঘনত্ব বেশি থাকতে হবে, তাই তো? তাহলে এই অবস্থাটা এদেরকে বজায় রাখতে হবে, যদি এরা এটা বজায় না রাখে তাহলে কি হবে, এরা মারা যাবে, বাঁচতে পারবে না। আবার দেখো আমরা অভিশ্রবণ পড়েছি, তাই তো? অভিশ্রবণে আমরা কি পড়েছি, যে অভিশ্রবণে সব সময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সলিউটের মুভমেন্ট হয়। কি বলেছিলাম, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, কি বললাম, সলিউট কেন বললাম, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যে দ্রাবক থাকে, তাই তো, সেই দ্রাবকের মুভমেন্ট হয়। অর্থাৎ এখানে যদি আয়ন থাকে এবং জল থাকে তাহলে কি হবে, এর ঘনত্ব যদি বেশি হয় তাহলে এখান থেকে জল, এর বাইরে যদি জল থাকে এর জলের ঘনত্ব যদি কম হয় তাহলে বাইরের দিকে বেরিয়ে যাবে। তাহলে হিসাব মতো এই যে মাছ আছে, এই মাছের দেহে জল এবং আয়নের ঘনত্ব বেশি, তার মানে এখানে অভিস্রবণ চাপটা বেশি, তার ফলে কি হবে, জলটা বাইরের দিকে বেরিয়ে যাবে। যখনই বাইরের দিকে বেরিয়ে যাবে তখন কি হবে, এই মাছটা, কেন ভুলভাল বলছি, বাইরের দিকে বেরোবে কেন, যখন ঘনত্ব বেশি হবে, ভুল বোঝালাম, সরি সরি ফর দিস ডিস্টারবেন্স। অভিশ্রবণ আমরা পড়েছি যে সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাই তো? তার বাইরের পরিবেশের ঘনত্ব যদি কম হয় এবং ভেতরের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, দ্রাবক সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, তাই কি না? এটা আমরা অভিশ্রবণ পড়ার সময় দেখেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো, জলের মধ্যে যে মাছগুলো আছে সেই মাছের
দেহের ভেতরে জল এবং আয়নের ঘনত্ব বেশি, অর্থাৎ দেহের ভেতরে অভিস্রবণ ঘনত্ব বেশি। তাহলে দেহের ভেতরে যখন অভিস্রবণ ঘনত্ব বেশি, তখন কি হবে, জল বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। এবার এই রকম কন্ডিশন যদি চলতেই থাকে তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে মাছগুলো ফুলে ফেপে মোটা হয়ে বাসে মারা যাবে, তাই তো? কিন্তু আদৌ কি সেরকম কোনো ঘটনা ঘটে? এরকম কোনো ঘটনা ঘটে না। তাহলে সেরকম ঘটনা ঘটে না মানে তার মানে এরা ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। এইটা নিয়ন্ত্রণ কীভাবে করে? এই সমস্যার জন্য এরা কি করে, এদের দেহের বাইরে দেখতে পাবে প্রচুর আঁশ থাকে, আঁশ দিয়ে দেহ ঢাকা থাকে, তাই তো? এটা একটা নিয়ন্ত্রণ। আর কি করে এরা, করে কি, জলপানটা কম করে। কি করে? জলপান কম করে, কারণ জল পান করলে পরে তো দেহের মধ্যে জলের পরিমাণ বেড়ে যাবে, তাই না? কিন্তু এদের প্রয়োজন কি, জল আর আয়নের ঘনত্ব কম থাকা, তাই তো? অর্থাৎ এদের দেহে বেশি আয়ন প্রয়োজন, তাই তো? বেশি আয়নের প্রয়োজন আর জল কম প্রয়োজন, তবেই তো দেহের ভেতরে জল আর আয়নের ঘনত্ব বেশি হবে। ঘনত্ব বেশি মানে কি, এখানে জল কম আছে আর আয়নগুলো বেশি আছে, তার মানে এদের দেহে বেশি আয়নের প্রয়োজন আর কম জলের প্রয়োজন। তাহলে এই ব্যাপারটাকে যখন ওরা নিয়ন্ত্রণ করতে চাইবে তখন কি করবে, জল কম পরিমাণে পান করবে, কম জল পান করবে, আর কি করবে, বেশি মূত্র উৎপাদন করবে। তাহলে বেশি মূত্র উৎপাদন করবে, তাই তো? বেশি যদি মূত্র উৎপাদন করে, বেশি মূত্র উৎপাদন করছে এবং সেই মূত্রতে যদি লবণের পরিমাণ কম হয়, অর্থাৎ মূত্রটা যদি লঘু হয়, তাহলে কি হবে, তাহলে দেখো জল খাচ্ছে কম, এবার যেটুকু আয়ন আছে শরীরের মধ্যে সেটুকু তো আয়ন আছে, জলের সঙ্গে কিছুটা তো আয়ন ঢুকছে, কম খেলো সেই আয়নটাও কিন্তু থেকে যাচ্ছে দেহের মধ্যে। আর কি হচ্ছে, অল্প বেশি পরিমাণে এরা মূত্র ত্যাগ করছে, ফলে দেহ থেকে বেশি জল বেরিয়ে যাচ্ছে আর কম প্রবেশ করছে, তার মানে কি, দেহের মধ্যে জল কম থাকবে আর কি হবে, আয়ন বেশি থাকবে। এই ক্রাইটেরিয়াটা পরিপূরণ হয়ে যাচ্ছে, মানে বেশি আয়নের প্রয়োজন, কম জলের প্রয়োজন, কম জল খাচ্ছে, কম জল হচ্ছে, বেশি মূত্র উৎপাদন করছে। তাহলে কম জল খেয়ে বেশি মূত্র উৎপাদন করছে মানে দেহের জলের পরিমাণ কমে যাচ্ছে আর আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে ঘনত্ব আয়নের বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, বাইরের পরিবেশের অপেক্ষা ভেতরে কিন্তু তাদের দেহের কনসেন্ট্রেশনটা বেশি থাকছে, বুঝতে পেরেছো? আবার কোনো কখনো কখনো যদি আয়নের ঘনত্ব কমে যায় তখন কি করে তারা, এই যে ফুলকা আছে এই ফুলকার মাধ্যমে কিন্তু দেহের ভেতরে আয়ন প্রবেশ করে, কখনো কখনো ফুলকার মাধ্যমে দেহের ভেতরে আয়ন প্রবেশ করে, এর ফলে দেহে আয়নের ঘনত্বরা বেশি রাখে আর জলের ঘনত্ব কম রাখে, তার ফলে পরিবেশের তুলনায় দেহের জলের ঘনত্ব, দেহের ঘনত্ব সবসময় বেশি হয়। এই ধরনের যে কন্ট্রোল সেটাকে বলা হচ্ছে হাইপার অসমোরেগুলেশন। হাইপার মানে হচ্ছে যে জীব তার দেহের ভেতরে জল আয়নের ঘনত্ব বেশি থাকবে, পরিবেশের মধ্যে কম থাকবে, সেটা হচ্ছে হাইপার। হাইপার মানে হচ্ছে বেশি। আর হাইপো, এরপরে আছে হাইপো রেগুলেশন বা হাইপো অসমো রেগুলেশন। এই হাইপো অসমো রেগুলেশন কি, এই হাইপো অসমো রেগুলেশনটা হচ্ছে হাইপার অসমো রেগুলেশনের পুরো উল্টো। হাইপার অসমো রেগুলেশনের পুরো উল্টো। কিরকম পুরো উল্টো? এটা মনে করো একটা মাছ, তাই তো? সমুদ্রে যে মাছগুলো থাকে, সমুদ্রের কথা কল্পনা করো, সমুদ্রে কি থাকে, লবণের, লবণ জল থাকে, তার মানে কি সমুদ্রে প্রচুর পরিমাণে লবণ জল থাকে, তাই তো? তাহলে প্রচুর পরিমাণে লবণ জল থাকে মানে এই সমুদ্রের যে মাছগুলো থাকে তাদের দেহের জল ও আয়নের ঘনত্ব পরিবেশের তুলনায় কিন্তু অনেক কম থাকে। তাহলে জল আর আয়নের ঘনত্ব বাইরের যে জল আছে তার তুলনায় কিন্তু অনেক কম থাকে। তাহলে এই অবস্থায় এরা কীভাবে বেঁচে থাকে? এদের বেঁচে থাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্য কী প্রয়োজন? এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে
বেশি পরিমাণে, না এটা না, এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে দেহে জলের পরিমাণটা সবসময় বেশি থাকবে আর আয়নের পরিমাণটা সবসময় কম থাকবে। তার মানে কি, জল বেশি প্রয়োজন আর আয়ন কম প্রয়োজন, অর্থাৎ এদের দেহের ভেতরে কি হবে, জল এবং আয়নের ঘনত্ব পরিবেশের তুলনায় সবসময় কম রাখতে হবে। তাহলে এইটার যদি রাখে এরা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে পরিবেশটা, এই পরিবেশে তো বাইরের ঘনত্ব বেশি, বাইরের কনসেন্ট্রেশন বেশি, তাহলে বাইরের কনসেন্ট্রেশন বেশি হলে আর ভেতরে যদি কম হয় তাহলে কি হবে, আমরা জানি অভিশ্রবণে কি ঘটে, সবসময় বেশি ঘনত্বের দিকে যায় কম ঘনত্ব থেকে, তাহলে জল কি হবে, দ্রাবকটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসবে, অর্থাৎ মাছের দেহ থেকে সমস্ত জল বাইরে বেরিয়ে যাবে এবং মাছটা একটা সময় চুপসে মারা যাবে। সেটা কি হয়, সেটা তো হয় না, সমুদ্রে মাছে হয় কি, হয় না। তাহলে এটা যেমন হয় না, তাহলে কি হয়, বাইরে থেকে যেমন বেরিয়ে আসে না, তার মানে সেখানে একটা রেগুলেশন তারা করে। তাহলে কীরকম রেগুলেশন করে, এরা করে কি, এদের দেহে যেহেতু জল বেশি প্রয়োজন তাই বেশি পরিমাণে জল পান করে, তাহলে জল পান বেশি করে, তাই তো। আর এরা কি করে, যে মূত্র উৎপাদন করে সেই মূত্রের মাধ্যমে অতিরিক্ত পরিমাণ লবণ ত্যাগ করে। তাহলে মূত্র কি হয়, ঘন হয়, এই ক্ষেত্রে মূত্র কি হচ্ছিল, লঘু, এই ক্ষেত্রে মূত্র কি হয়, ঘন, ঘন মূত্রের মাধ্যমে এরা লবণ ত্যাগ করে। তার ফলে কি হয়, এরা যে লবণ ত্যাগ করে দিচ্ছে, জল বেশি পরিমাণে পান করছে, লবণ বেশি ত্যাগ করছে, তার মানে জল বেশি ত্যাগ করছে না, জলটা কিন্তু দেহের মধ্যে থেকেই যাচ্ছে। জল বেশি পান করে সমুদ্রের জলে লবণ আর জল দুটোই আছে, জল বেশি পান করছে তার মানে লবণটাও পান করছে, লবণটা কি আয়ন আছে, ক্লোরাইড আয়ন, তাই তো, সিএল মাইনাস আয়ন থাকে, তাহলে এই আয়নটা বেশি পান করছে, পান করা সত্ত্বেও এরা কি করছে, আয়নটাকে বের করে দিচ্ছে, জলটাকে রেখে দিচ্ছে, কারণ লবণ যুক্ত মূত্র এরা উৎপাদন করছে, ঘনমূত্র, তার মানে ঘনমূত্রে কি জল কম আছে, মানে জল কম পরিত্যাগ করছে, এর ফলে কি হচ্ছে, দেহে জলের পরিমাণ বেশি থাকছে আর আয়নের পরিমাণটা, সরি, আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, তাই তো। আবার এদের যে ফুলকা আছে, এই ফুলকার মাধ্যমে কিন্তু এরা আয়নগুলোকে দেহের বাইরে বার করে দেয়। তাহলে কি হচ্ছে, এরা জল বেশি পরিমাণে পান করছে, আয়নগুলোকে ফুলকার মাধ্যমে, মূত্রের মাধ্যমে বার করে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, দেহের জলের পরিমাণ বেশি থাকছে, আয়নের পরিমাণ কম থাকছে, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকছে। তার ফলে কি হচ্ছে, এদের দেহ থেকে কিন্তু জল বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না, ফলে এরা চুপসে যায় না, এরা বেঁচেই থাকে। বোঝা গেছে, এই হচ্ছে তোমাদের দুটো রেগুলেশন। এবার এই যে দুটো রেগুলেশন এরা কিভাবে করে, এদের শারীরবৃত্তীয় কি পরিবর্তন ঘটে, তাহলে এই যে দুটো রেগুলেশন বললাম, একটা হাইপার রেগুলেশন, একটা হাইপো রেগুলেশন। হাইপার রেগুলেশনে যেহেতু লঘু মূত্র, অর্থাৎ বেশি মূত্র উৎপাদন করা প্রয়োজন, তাই এদের কিডনি বা বৃক্কটা কিন্তু অনেক বড় হয়। কি হয়, বৃক্কটা বড় হয়, আর এদের ক্ষেত্রে কি হয়, বৃক্কটা যেহেতু কম মূত্র উৎপাদন করতে হয় তাই বৃক্কটা ছোট হয়ে যায়, আর এদের যেহেতু বৃক্ক বড় হয় তাই কি হয়, বৃক্কের মধ্যে গ্লোমেরুলাস এর সংখ্যা বেশি থাকে, আর এদের ক্ষেত্রে এই গ্লোমেরুলাসের সংখ্যা কম থাকে, এদের বেশি থাকে। এবার যার যত বেশি গ্লোমেরুলাস থাকবে তার মূত্র উৎপাদন তত বেশি হবে আর এর মূত্র উৎপাদন তত কম হবে। এই একটা পরিবর্তন দেখা যায় শারীরবৃত্তীয়। আর কি হয়, এরা কি করে, এদের যে নেফ্রন আছে, এদের যে নেফ্রন আছে সেই নেফ্রনে এরা কি করে, আমরা জানি যে হেনলির লুপে বা নেফ্রনের মধ্যে কি হয়, দূরবর্তী সংবর্তনালিকা, নিকটবর্তী সংবর্তনালিকা, এগুলোতে কি হয়, বিভিন্ন আয়নগুলো কিন্তু শোষণ হয়। এদের ক্ষেত্রে কি হয়, যেহেতু আয়নের প্রয়োজন বেশি তাই এরা আয়নটাকে নেফ্রনে আর হেনলির লুপে এই সমস্ত জায়গাগুলোতে শোষণ করে নেয়। আর এদের ক্ষেত্রে কি প্রয়োজন, বেশি জল প্রয়োজন, তাই যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তে এরা বেশি পরিমাণে জলটাকে শোষণ করে। দেহে কোথায় জল শোষণ হয়, ক্ষুদ্রান্তে আয়ন কোথায় শোষণ হয়, হেনরি লুপ, দূরবর্তী সংবর্তনালিকা, নিকটবর্তী সংবর্তনালিকা, এগুলোতে শোষণ হয়, এগুলো ওরা শোষণ করে। বোঝা গেছে, এই দুই রকমভাবে অসমো রেগুলেশন হয়, একটা হচ্ছে হাইপার রেগুলেশন আর একটা হচ্ছে
হাইপোরেগুলেশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে রেগুলেশন দুই প্রকারের, একটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত পড়লাম রেগুলেশন দুই প্রকারের, একটা হচ্ছে থার্মো রেগুলেশন আর একটা হচ্ছে অসমো রেগুলেশন। থার্মো রেগুলেশন কাদের দেখা যায়? যারা স্তন্যপায়ী এবং যারা পাখি তাদের ক্ষেত্রে দেখা যায়। স্তন্যপায়ীরা কীভাবে রেগুলেশন করে? গরম হলে পরে ঘাম উৎপাদনের মাধ্যমে এবং কোল্ড বা ঠান্ডা হলে শিভারিংয়ের মাধ্যমে করে। আর পাখিরা কী করে? পালকের মাধ্যমে, তাই তো? অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন দেখা কি? অসমো রেগুলেশন হচ্ছে যে দেহের যে জল এবং আয়নের ঘনত্ব সেটার নিয়ন্ত্রণ, সেটা কীভাবে নিয়ন্ত্রণ করে? স্বাদু জলে যে সমস্ত মাছগুলো থাকে তাদের ক্ষেত্রে দেহের জল আয়নের ঘনত্ব বেশি হয়, আর যারা নোনা জলে থাকে তাদের দেহের জল আয়নের ঘনত্ব কম হয়। ফলে এরা দেহের জল আয়নের ঘনত্ব সবসময় কম রাখে আর এরা সবসময় বেশি রাখে। এই যে বেশি রাখে বলে এদেরকে বলা হয় হাইপার হাইপার অসমো রেগুলেশন, আর কম রাখে বলে এটাকে বলা হয় হাইপো অসমো রেগুলেশন। এরা কি, এদের দেহে কি প্রয়োজন? বেশি আয়নের প্রয়োজন আর কম জলের প্রয়োজন। এরা জল পান তার জন্য কম করে আর মূত্র মাধ্যমে বেশি জল ত্যাগ করে, ফলে দেহের মধ্যে আয়নের ঘনত্ব বেড়ে যায়। আর এরা কি করে, এদের যেহেতু জলের পরিমাণ বেশি প্রয়োজন, আয়নের কম প্রয়োজন, তাই এরা কি করে, জল পান বেশি করে কিন্তু মূত্র উৎপাদন কম করে। তার ফলে দেহ থেকে জল কম বেরিয়ে যায় এবং দেহে আয়ন এবং আয়নের মূত্র উৎপাদন কম করে। কীরকম? মূত্র উৎপাদনে জলের পরিমাণ কম থাকে কিন্তু মূত্রে আয়নের পরিমাণ বেশি থাকে, তার ফলে দেহে আয়নের পরিমাণ কমে যায়, জলের পরিমাণ বেশি থাকে। বোঝা গেছে? এই মাধ্যমে তারা অসমো রেগুলেশন করে। এই অসমো রেগুলেশন করার জন্য এদের দেখা যায়, যারা স্বাদু জলে থাকে তাদের দেখা যায়, স্বাদু জলে থাকে অস্থিযুক্ত মাছ, এটা কিন্তু মাথায় রাখবে, অস্থিযুক্ত মাছ, তরুণাস্থি না, অস্থিযুক্ত মাছ। তাহলে এই অস্থিযুক্ত মাছ, এরাও কিন্তু অস্থিযুক্ত মাছ, এদের ক্ষেত্রে কি দেখা যায়? যে এদের বৃক্কটা অনেক বড় হয়, গ্লোমেরুলাসের সংখ্যা বেশি থাকে, মূত্র উৎপাদন বেশি হয়, নেফ্রনে এদের আয়নের শোষণটা বেশি হয়। এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের বৃক্কটা ছোট হয়, এদের গ্লোমেরুলাসের সংখ্যা কম থাকে, এদের ক্ষুদ্রান্তে জলের পরিমাণ শোষণটা বেশি হয়। এই হচ্ছে তোমাদের অসমো রেগুলেশন, একটা হাইপার অসমো রেগুলেশন আর একটা হাইপো অসমো রেগুলেশন। এবার আমরা কি পড়বো? রেগুলেশন আমাদের হয়ে গেল, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো কনফার্মেশন বা অনুরূপতা। এই কনফার্মেশন বা অনুরূপতা কি? কনফার্মেশন বা অনুরূপতা কি বললাম? কনফার্মেশন বা অনুরূপতা, এই কনফার্মেশন বা অনুরূপতা হলো পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম স্তন্যপায়ীদের ক্ষেত্রে যে এরা নিজের দেহের তাপমাত্রা বা নিজের দেহের তাপমাত্রা কিন্তু এরা নিয়ন্ত্রণ করতে পারছিল, পারছিল তো। বা যারা অসমোরেগুলেটর দেখলাম তারা কিন্তু নিজেদের দেহের যে আয়নীয় ঘনত্ব সেটা কিন্তু তারা রেগুলেশন করতে পারছিল, নিজে নিজে করতে পারছিল। আর কনফার্মেশন কি, এই ক্ষেত্রে কি হয়, জীবরা পরিবেশের যে অজৈব উপাদান তাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবেশ ওদেরকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? ওরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবেশ ওদেরকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওরা নিজেদের, যেহেতু নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই তাই পরিবর্তন যেভাবে, পরিবেশের পরিবর্তন যেভাবে এগোয় ওরা নিজেদেরকে সেভাবে পরিবর্তন করে, অর্থাৎ পরিবেশের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন করে ফেলে। এই যে, এই যে যারা এদেরকে, এটা এই যে ব্যাপারটা, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কনফার্মেশন বা অনুরূপতা। অনুরূপ মানে কি? একই রকম। অনুরূপ কথার অর্থ কি? একই রকম, তাই তো? অনুরূপ কথার অর্থ কি? একই রকম। এই একই রকম কথাটা থেকে এসেছে অনুরূপতা বা একই রকমের ব্যাপার। কিরকম? যে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা নিজেদেরকেও সেভাবেই পরিবর্তন করে। এই কনফার্মেশন বা অনুরূপতা দুই রকমের, এক হচ্ছে থার্মো কনফার্মেশন, তাই তো? একটা হচ্ছে থার্মো কনফার্মেশন। তাহলে যারা থার্মো কনফার্মেশন দেখায় যে সমস্ত জীবরা তাদেরকে বলা হয় থার্মো কনফার্ম। আর যারা অসমো কনফার্মেশন দেখায় বা যাদের অসমোটিক কনফার্মেশন হয় তাদেরকে বলা হয় অসমো কনফার। বুঝতে পেরেছো? থার্মো কনফার একটা, আর একটা হচ্ছে অসমো কনফার। এই থার্মো কনফার আর অসমো কনফার, থার্মো কনফারটা প্রথমে দেখি। থার্মো কনফার কি? তোমরা দেখেছো যে কিছু রেপটাইলস দেখেছো,
তাই তো? রেপটাইলস দেখেছো, ব্যাং দেখেছো, অ্যামফিবিয়ানস, তাই তো? এদের কি হয়, এদের ক্ষেত্রে আমরা কিন্তু শীত ঘুম দেখতে পাই। শীতকালে এরা কোনো কাজ করে না, চুপচাপ থাকে। কেন চুপচাপ থাকে কখনো কি জানার ইচ্ছা হয়েছে কেন চুপচাপ থাকে? তার কারণ হচ্ছে শীত, এদের দেহের তাপমাত্রা তো এমনিতেই কম, এবার শীতকালে পরিবেশের তাপমাত্রা আরও কমে যাওয়ার জন্য এদের দেহের বিপাক ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। কি হয়, দেহের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায়, বন্ধ হয়। দেহের বিপাক ক্রিয়া যখন বন্ধ হয়ে যায় তখন কি হবে, শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে শারীরবৃত্তীয় কার্যাবলী যখন বন্ধ হয়ে যায় তখন এরা ঘুমোতে থাকে, ঘুমিয়ে যায়। তখন এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় শীত ঘুম। তো শীত ঘুমের মাধ্যমে এরা ঠান্ডা পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয়, তাই তো? আবার যখন গরমকাল আসে তখন আবার তারা বিপাক ক্রিয়া শুরু করে, তখন তাদের শীত ঘুম কেটে গিয়ে আবার তারা তাদের কার্যাবলী শুরু করে। আবার কিছু কিছু অ্যানিমাল, যেমন হচ্ছে লাং ফিশ, তোমরা নাম শুনেছো হয়তো, লাং ফিশ বলে একটা মাছ আছে, এদের ক্ষেত্রে কি দেখা যায়, এরা আবার শীতের যে পরিবেশ সেই পরিবেশে নিজেদেরকে ভালো মানিয়ে নিতে পারে, কিন্তু যখনই গরম পড়ে, যখনই গরম পড়ে বা হট কন্ডিশন চলে আসে তখন এরা কি করে, আর কোনো মানে ওই পরিবেশে আর কোনো কাজ করতে পারে না, তখন এদের দেহের গরমের জন্য দেহের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন গরমের জন্য যখন দেহের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায় তখন এরা কি করে, এরা ঘুমোতে থাকে, সমস্ত কার্যাবলী বন্ধ হয়ে যায়, শারীরবৃত্তীয় কার্যাবলী। তখন সেই যে ঘুমটা, সেটাকে বলা হয় কি ঘুম বলবো, সেই ঘুমটাকে বলা হয় অ্যাস্টিভেশন, ইংলিশে বলে অ্যাস্টিভেশন বা গ্রীষ্মকালীন ঘুম, গ্রীষ্মকালীন ঘুম বা বলা হয় অ্যাস্টিভেশন। এই টার্মগুলো কিন্তু পড়বে, শীত ঘুম, অ্যাস্টিভেশন, হ্যাঁ, এগুলো পড়বে। তাহলে কি করে রেপটাইলস, লাংফিশ, এরা রেপটাইলসগুলো শীত ঘুম আর লাংফিশগুলো অ্যাস্টিভেশনের মাধ্যমে এরা কিন্তু পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয়। তারপরে তোমরা আরেকটা টার্ম হয়তো শুনেছো, সেটা হচ্ছে তোমরা কিছু পতঙ্গ দেখেছো, শুয়োপোকা টুয়োপোকা দেখেছো, যে এই ধরো একটা পতঙ্গ দেখতে পাবে অনেক গাছে, যে এর চারিদিকে একটা খোল তৈরি হয়ে, খোলক তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু শুয়োপোকা না, মানে সরি শুয়োপোকা বলি, সেটা কিন্তু ইয়ে না, মানে রেশম কীট না, ঠিক আছে, বা বাটারফ্লাই না, অন্য একটা পতঙ্গ, তা সত্ত্বেও দেখতে পাচ্ছি তার দেহের বাইরে এরকম একটা খোলক তৈরি হয়ে গেছে। এই খোলকগুলো যে তৈরি হয় এর মাধ্যমে এরা কি করে, এরা করে কি, যে পরিবেশের যখন কিছু পরিবর্তন হয়ে যায়, মনে করো লাইট ইন্টেন্সিটি যখন চেঞ্জ হয়ে যায় বা তাপমাত্রা, তাই তো, টেম্পারেচার যখন পরিবেশের চেঞ্জ হয়ে যায় তখন কি করে, মনে করো এর দেহের তাপমাত্রা বেশি প্রয়োজন, এবার তাপমাত্রা কমে গেছে শীতকালে, তখন কি হয়, এরা দেহের বাইরে একটা আবরণ তৈরি করে, তার ফলে এদের বাইরে থেকে, ভেতর থেকে বাইরের দিকে তাপমাত্রা বেরোতে পারে না, আর এদিকে ভেতরের দিকে তাপমাত্রা, ঠান্ডা তাপমাত্রা প্রবেশ করতে পারে না, ফলে দেহের ভেতরে যে গরম তাপমাত্রা সেটা কিন্তু বজায় থাকে। এই যে ব্যাপারটা, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় ইনসেক্ট, এই ব্যাপারটা দেখা যায় ইনসেক্ট বা পতঙ্গ, ইনসেক্ট বা পতঙ্গদের দেখা যায়, তাই এই ঘটনাটাকে বলা হয় ডায়াপজ অফ ইনসেক্টস বা পতঙ্গদের ডায়াপজ, এর মাধ্যমে কিন্তু এরা দেহের তাপমাত্রা বজায় রাখে, বুঝেছো? তারপরে অসম কনফার, অর্থাৎ যারা কনফার্মেশন দেখায়, অর্থাৎ অনুরূপতা দেখায়, অসমোটিক অনুরূপতা, অর্থাৎ দেহের আয়নের ঘনত্ব এবং জলের ঘনত্ব বজায় রাখার সময় যারা পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেদের দেহের ঘনত্ব নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে অসম কনফার। এই অসম কনফার তোমরা নাম শুনেছো, হাঙরের নাম শুনেছো, তাই তো? হাঙর, হাঙর মাছের নাম তোমরা শুনেছো। এই যে হাঙর মাছ, এই হাঙর মাছ কিভাবে দেহের
এরাও তো জলে থাকে, সমুদ্রের জলে থাকে। তাহলে একটা হাঙর মাছ মনে করো সমুদ্রের মধ্যে আছে, তাহলে এ কিভাবে দেহের অসমোটিক ঘনত্ব বজায় রাখে? কিভাবে দেহের অসমোটিক ঘনত্ব বজায় রাখে? এ দেহের অসমোটিক ঘনত্ব বজায় রাখে কি করে, এই যে জল আছে, যে জলে অবস্থান করছে সেই জলের ঘনত্ব আর এর দেহের ঘনত্ব সমান হয়। এই জলের ঘনত্ব আর দেহের ঘনত্ব সমান হয়, তাহলে কিভাবে করবে দেহের ঘনত্ব জলের ঘনত্ব সমান? এ তো মলমূত্র ত্যাগ করে, ত্যাগ করে না, তাহলে মলমূত্র ত্যাগ করলে পরে তো দেহ থেকে সব বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে দেহের ঘনত্ব কমে যাবে। তাহলে এটা কিভাবে নিয়ন্ত্রণ করে? এ করে কি, এর যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেই রেচন পদার্থগুলোকে ও দেহের মধ্যেই জমা রাখে, বর্জ্য পদার্থগুলো, বিভিন্ন বর্জ্য পদার্থ দেহের মধ্যে জমা রাখে আর কি করে, জলটাকে কম পান করে। তাহলে জল যখন কম পান করবে তখন কি করবে, জল কম পান করছে, দেহের মধ্যে বর্জ্য পদার্থ বেশি আছে, তার মানে কি দেহের ঘনত্ব বেড়ে গেল, তখন কি হয় বাইরে থেকে জল দেহের মধ্যে প্রবেশ করে, এর ফলে কি হয় দেহের ঘনত্ব আর জলের ঘনত্ব পরিবেশের ঘনত্ব সমান হয়ে যায়। এইভাবে অসমকন্পাররা পরিবেশের যে অবস্থা সেই অবস্থার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয়। এখানে দেখো জলের ঘনত্ব একটা পরিবেশের ঘনত্ব, দেহের ঘনত্ব জীবের দেহের ঘনত্ব, এই দুটো সমান, তার মানে কি পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে, তাদের একই রকম অবস্থা, যেরকম পরিবেশ সেরকম তারা। এ যদি আবার বেশি ঘনত্বে, বেশি ধরো সমুদ্রের ধারে ছিল মনে করো, সেখানে তো লবণাক্ত একরকম, গভীর সমুদ্রে লবণাক্ত একরকম জল, তাহলে গভীর সমুদ্রে কি হবে জল আয়নের ঘনত্ব বেশি আর ধারের দিকে আয়নের ঘনত্ব কম, তাহলে যখন ধারের দিকে আসবে তখন ধারের মানে উপকূলবর্তী এলাকা সেখানে যে জলের ঘনত্ব তার দেহের ঘনত্ব একই রকম হবে, আবার যখন সে গভীর সমুদ্রে যাবে গভীর সমুদ্রে যে জলের আয়নের ঘনত্ব তার দেহের আয়নের ঘনত্ব একই রকম হবে। এইভাবে তারা তাদেরকে পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয়, এটাকে বলা হচ্ছে অসমো কনফার্মেশন। আর এই অসমো কনফার্মেশন যারা করে তাদেরকে বলা হয় অসমো কনফার, ঘটনাটাকে কি বলা হয় অসমো কনফার্মেশন। স্টুডেন্টস, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি তাও আরেকটা ছোট্ট বিষয় একটু বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু দেখে নাও। একটা ব্যাপার হচ্ছে মাইগ্রেশন, এরপরে হচ্ছে আমরা দেখলাম মাইগ্রেশন, মাইগ্রেশনটা কি, মাইগ্রেশন পরিযায়ী, তোমরা দেখেছো পরিযায়ী যে প্রাণীগুলো, যেমন পাখিগুলো সাইবেরিয়া থেকে কিছু পাখি ভারতবর্ষে আসে, মুর্শিদাবাদের মতিঝিলে দেখা যায় কিছু পাখি এরকম, যে তারপরে ভাবতাছে যে অশোকরাকৃতি হ্রদ আছে আমাদের মুর্শিদাবাদের কথাই বলছি, সেখানে এরকম কিছু পরিযায়ী পাখি দেখা যায়, যারা শীত মানে যে অঞ্চলে শীত থাকে সারা বছর ধরে সেই শীত প্রধান অঞ্চলে বসবাস করে। এবার সেখানে যখন শীতটা আরো বেশি বেড়ে যায় সেই পরিবেশে তারা আর বেঁচে থাকতে পারে না, তখন কি করে তারা যেখানে একটু গরম আছে সেখানে চলে আসে, তখন ইন্ডিয়ায় তারা চলে আসে, এসে এখানে বসবাস করে। তারপর যখন ওই সাইবেরিয়ান অঞ্চলে আবার শীত যখন কমে যায়, যখন তাপমাত্রা পরিবেশের বাড়ে, তখন তারা কি করে সেখানে আবার ফিরে যায়। এই যে এক জায়গায় আসলো কিছু সময়ের জন্য নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, তাহলে এটা কি হলো, তাদের কি অঙ্গসংস্থানে কোনো পরিবর্তন হলো? হয়নি। তাদের কি ফিজিওলজিক্যাল কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে পরিবর্তন কিসের হলো? পরিবর্তন হচ্ছে তাদের আচরণের পরিবর্তন, তাই না? আমি প্রথমেই বলেছিলাম আচরণগত পরিবর্তন হতে পারে, তাহলে এটা হলো তাদের আচরণের পরিবর্তন। তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু সময়ের জন্য মাইগ্রেশন করছে, এই ধরনের এটা বলা হচ্ছে মাইগ্রেশন। এই ধরনের মাইগ্রেশন সিজনাল মাইগ্রেশন হতে পারে, আবার ডেলি মাইগ্রেশন হতে পারে, যেমন ধরো পাখিরা বাসায় আছে সারাদিন বাসাতে নেই, কোথায় কোথায় ঘুরে বেরিয়ে খাদ্য সংগ্রহ করে আবার ফিরে আসছে, এটাকে বলা হচ্ছে ডেলি মাইগ্রেশন। আবার বলা হচ্ছে কোনো ঋতুতে পাখিগুলো একটা জায়গাতে অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার পরের ঋতুতে ফিরে আসছে, আবার পরের ঋতুতে চলে যাচ্ছে, এটা বলা হচ্ছে সিজনাল মাইগ্রেশন, বুঝা গেছে? তারপর আরেকটা কি বলেছিলাম, গ্রোথ সাসপেনশন, কি বলেছিলাম, সাসপেনশন অফ গ্রোথ, তাই তো, সাসপেনশন অফ গ্রোথ, সাসপেনশন অফ গ্রোথ কি বলেছিলাম, যে গ্রোথটাকে বন্ধ করে দেওয়া। কি হয়, যেমন ধরো তোমরা শীত ঘুম যেটা দেখলে, যে যখন পরিবেশের তাদের বিপাকক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন শীত ঘুম হচ্ছে, তাহলে শীতকালে যখন বিপাকক্রিয়া বন্ধ তখন কি তাদের পরিবেশের কোনো গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে? হচ্ছে না। আবার মনে করো প্রতিকূল পরিবেশে একটা বীজ, এই বীজটা প্রতিকূল পরিবেশে কিন্তু এর জার্মিনেশন হয় না, প্রতিকূল পরিবেশে জার্মিনেশন হচ্ছে না, তাই তো? তার মানে কি এ তার বৃদ্ধিটাকে বা গ্রোথটাকে বন্ধ রেখেছে। বা ব্যাকটেরিয়াল এন্ডোস্পোরের নাম তোমরা শুনেছো, ব্যাকটেরিয়া এর ভেতরে স্পোর থাকে,
ব্যাকটেরিয়াল স্পোরা বাইরের দিকে একটা শক্ত আবরণী থাকে, তার ফলে প্রতিকূল পরিবেশে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, প্রতিকূল পরিবেশে এদের কোনো জার্মিনেশন হয় না। এই ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর এরা তাহলে কি করছে, প্রতিকূল পরিবেশে কিন্তু এদের জার্মিনেশন হচ্ছে না, অর্থাৎ এরা এদের বৃদ্ধি বা গ্রোথটাকে বন্ধ রেখেছে। এইগুলো হচ্ছে তোমার গ্রোথ সাসপেনশন, বোঝা গেছে? এইগুলো তোমরা পড়ো কি কি বললাম রেগুলেশনের মধ্যে, একটা হচ্ছে সাসপেনশন অফ গ্রোথ, এক বললাম সাসপেনশন অফ গ্রোথ, দুই কি বললাম, দুই বললাম কোথায় বললাম, কোথায় হারিয়ে গেল, এই দুই কি বললাম, দুই বললাম যে রেগুলেশন, এক বললাম রেগুলেশন, দুই কনফার্মেশন, মাইগ্রেশন আর সাসপেনশন অফ গ্রোথ। এই যে চারটে বিষয় আজকে আলোচনা করলাম, ভিডিওটা একটু লং হয়ে গেছে, তার জন্য কি বলবো, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটু দেখে নিও ধৈর্য ধরে, এমনি ক্লাস করলে তো 1 ঘন্টা ক্লাস করতে হয়, ঠিক আছে? এগুলো তোমরা পড়ো, পড়ার পর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আবার আমি আবার অবশ্যই চেষ্টা করব। এগুলো বোঝানোর জন্য আরও বেশি এক্সাম্পল, আরও বেশি করে আলোচনা করা যায়, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস ভিডিওটা লং হয়ে যাবে, সেহেতু এগুলো করা সম্ভব হয় না। যতটুকু করার চেষ্টা করলাম, যতটুকু ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা একটু পড়ো, আশা করি বুঝে যাবে। ওকে, থ্যাংক ইউ।